নমস্কাৰ প্ৰশ্ন কালত কৰোঁ প্ৰদীপ্ত আজি প্ৰশ্ন কাৰে বিষয় ৰী পকেট খালী যে অন্নদাত ভাৱে আমাক অন্ন যোগাওঁ প্ৰত্যা কথা বুজুন আয় কাহি বঢ়ো নহয় তকেট সবুবলৈ খালী কাষকি ৰ এই প্ৰসংগ কুই আমি আলোচনা কৰিব কাৰণ নিজে সরকার যে তথ্য দিচ্ছেন ওড়শা সরকার তথ্য দিয়ে এবং কেন্দ্র সরকার পরিসংখ্যান রুবি তথ্য সাথে আসুচি। যে ওড়িশে কাহিকি চাষী আয় বুনা ওড়িশে চাষী আয় কে রাজি জাতীয় স্তরের যদি আমি তথ্য দেখবা অনষটির প্রতিশত চাষী আয় বছি কিন্তু ওড়শার কত বড়িছি ওড়িশে বড়ি মাত্র তিন প্রত এই প্রসঙ্গি আমি আগুক আলোচনা বড়াইবা ଆମ ସହିତ ଆଲୋଚନାରେ ଅତିଥିମାନେ ମଧ୍ୟ ଯୋଡ଼ି ହୋଇଛନ୍ତି ଆମ ସହିତ ରାଜ୍ୟ ବିଜେପି କୃଷକ ମୋର୍ଚ୍ଚା ଉପସଭାପତି ଶ୍ରୀରଞ୍ଜନ ମଙ୍ଗରାଜ ଅଛନ୍ତି ଏବଂ ବରିଷ୍ଠ ସାମ୍ବାଦିକ ରବି ଦାସ ମଧ୍ୟ ଆମ ସହିତ ଆଲୋଚନାରେ ଉପସ୍ଥିତ ଅଛନ୍ତି ଏବଂ কংগ্ৰেছ নেতা বিৰেন সেনাপতি আম সৈতে ৰাউৰকেলাৰে ৰাউৰকেল যোড়ি হ'ব প্ৰশ্ন কাতে সমস্ত মই আজিৰ প্ৰশ্নকা স্বাগত কৰিবি প্ৰথমে যিবা চাহবি শ্ৰীযুক্ত ৰবি দাস আজ্ঞা আপোনাক পুনি স্বাগত কৰিব সৈতে মই প্ৰশ্ন ৰখিবি যে আজি আমি এই চাছী আয় কথা বিভিন্ন সময়ৰে এই প্ৰসংগ কুইকি বিতৰ্ক কৰুক্ত ইয়াকি চৰকাৰ বিভিন্ন সময়ৰ বিভিন্ন কথা ঘোষণা কৰচন আছে বিভিন্ন ৰাজনৈতিক দল মা ঘোষণা কৰি থাকে যে চাছী আয় বঢ়িব দ্বিগুণ হ'ব তুমি সৰ্ব সহায়ক মূল্য অধিক মাত্ৰ মিলিবৰ উৎপাদিত সামগ্ৰী পাই বজাৰৰ ব্যৱস্থা কৰা এই যি ঘোষণা গুড়িক এজন আজি বাস্তৱত বৰ্তমান যোন ৰিপৰ্টগুড়িক সামনা আছুছে কেতে দেখুচোন এতিয়া সত্যতা কেতে ৰ আজ্ঞা যে রিপোর্ট সব বাহার সে কেন্দ্রীয় পরিসংখ্যান রিপোর্ট বাহিচি রাজ্য রিপোর্ট বাহিছে আপনার সেতার আন্দ্বর কথা নাই কিছু ওড়িশ বারম্বার সরকার কৌলে যে আমি কৃষি কর্ম পুরস্কার পাচ্ছি ওষার চাষির আয় দ্বিগুণ হয়ে গেল কিন্তু আপনি দেখবেশার প্রথম তরি কৃষি বজেট করার তে চৌদ স্বতন্ত্র কৃষি বজেট সারা ভারতবর্ষের দ্বিতীয় রাজ্য কৃষি বজেট করুছি আমি দশ বর্ষের কৃষি বজেটে কে পয়সা খরচ কলে এবং কমর এই দশ বর্ষে আমার হাসল হয়েছে কেখ্যা কথা আমার যে কৃষি আয় মজু ইভিডি সতের অঠর যেত বড়ি બમી ગણી તેર ચૌદ જે બાર વર્તમાન દેખવે કહ્યું આપણ મત થી પરસેન્ટ બળી છે તક મૂળકું દેખલે મજીરે ગુટા પીરીયડે ચૌદ પંદર જે વાર બળી રહ્યા છે તર કારણ હું છે એમને કૃષિ બજાર કરુન કૃષિ બજાર પે આલોકેશન હું કે આર ઇમ્પ્લીમેન્ટેસન કણ હું તાર પ્રકૃત રીભ્યુ હું <laughs> पैसा अधिकांश भाग पूरा रे खाइबार खर्च हुन्छ लूट रे खर्च okay. मु कहली जति पैसा कृषि बजेट विनि कृषि कोन दरकार चासी र hmm. चासी र उडा मुख्य कथा आउची से ठीक समय बिहान पाइ दर ठीक समय सार दरकार ठीक hmm. समय जलसेचन सुविधा पाइबा दरकार hmm. जलसेचन म कृषि बजेट उडा अंश ठिक समय ऋण पाइ पा অনা যা আসিলা কীটনাশক ঔষধ পাইবা দরকার এ সমস্ত জিনিস যোগাই বা দায়িত্ব কাজ সরকার কিন্তু রাজ্য সরকার আপনি দেখিবে যদি দেখবে আপনার দেখবি বিহন কবে বর্তমান বিহন মধ্যে সে দিয়ে যায়নি বিহন দেওয়া ঠিক আছে সবু কাজ এবং জলসেচন যেটা সবু বড় কথা আপনার মধ্যে প্রতীব জলসেচন বৃদ্ধি কে হোনি ଏବଂ କହିଲେ ନାଇଁ ଆମେ ବଡ଼ କରିବୁନି ଆମେ ଇଏ କରିକି କ'ଣ ଲିଫ୍ଟ ଇରିଗେସନ୍ ଜରିଆରେ ବଡ଼ ବଡ଼ ମେଗା ଲିଫ୍ଟ ଇରିଗେସନ୍ ଜରିଆରେ ଆମେ ଚାଷୀଙ୍କୁ ଦେଇଦେବୁ କେଉଁଠି ଦେଲେ ଆପଣ ଯଦି ଦେଖିବେ ଓଡ଼ିଶାରେ ସବୁ କ୍ଷେତ୍ରରେ କେବଳ ଧାନ ଉତ୍ପାଦନରେ ଯେଉଁ ବୃଦ୍ଧି ହୋଇଛି ବୋଲି କୁହାଯାଉଛି ଯଦି ଭାରତବର୍ଷର ଅନ୍ୟ ରାଜ୍ୟ ତୁଳନାରେ ଦେଖିବେ ସେ କିଛି ନୁହେଁ ପଞ୍ଜାବ ହରିୟାଣା ବାଇମା ତୁଳନାରେ କିଛି ନୁହେଁ এবং জাতীয় হারটা কম অ্যাঁ अग्नि से पाठ तो तो को से पाठ को भी आपको टिके अटकै चाहे कुछ भी जामे आय उपरको आसवाई चाहजुक्त श्रीरंजन मंगराज मध्यम सहित उपस्थित अच्छी बीजेपी कृषक मोर्चा उपसभापति आज्ञा यहाँ श्रीजुक्त रविदास कहते चाषी के आय वृद्धिपी जो आनुषंगिक आवश्यकता गुड़िक दरकार से गुड़िक सरकार जगेबा कथा किंतु कृषि बजेट प्रत वर्ष हो स्वतंत्र कृषि बजेट हूँ चाषी को कि बजेट কে পরিমাণে টঙ্া মিলুছি তাহা বর্তমান প্রশ্নবচি এবং আমি যদি আগে নজর পকাইবা অন্য রাজ্য আমি এবং অন্য যে্যগি রয়েছে ওড়শা তো গোটি কেবল ভারতের রাজ্য নুহ আন্ধ্রের আজ্ঞা যদি আমি তাষীত আয় দেখা মাসিক আয় তািঙ্ক্র সরকার আন্ধ্রপ্রদেশ দশ হাজার চারশো অশি টঙ্া ছতিশগড়ে ন হাজার ছশ সত্তর টঙ্কা বিহাৰ ভৰি ৰাজ্যৰে সাত হাজাৰ পাঁচশ টকা সেই ৰাজ্য গুড়িক আজি সম্ভৱ হ'ব আমি ওড়াৰে তাৰ চব অল অলপ সুন্দৰ পৰিৱেশ অলপ বিভিন্ন প্ৰকাৰ ফচল আমি এই পাৰিবা এতিয়া আজি চাছী আয় বঢ়ি দেখন্তু বিতৰ্ক হ'ব ଜାତୀୟ ପରିସଂଖ୍ୟାନ ସଂସ୍ଥା ଏନ୍ଏସ୍ଓ ଯେଉଁ ରିପୋର୍ଟ ଦେଇଛି ସେ ଆଧାରରେ ଆଜି ଏଠି ବିତର୍କରେ ଆମେ ବସିଛେ ମାନ୍ୟ ରବିଦାସ ବରିଷ୍ଠ ସାମ୍ବାଦିକ କୃଷି ବଜେଟ୍ କଥା କହୁଥିଲେ ମୁଁ ଏଥିରେ ଏକମତ ଆଜି ଏଇ ରିପୋର୍ଟ ଆସିବା ପରେ କେନ୍ଦ୍ର କୃଷିମନ୍ତ୍ରୀ ଓଡ଼ିଶା ଆସିଥିଲେ ମାନ୍ୟ ନରେନ୍ଦ୍ର ସିଂ ତୋମାର ତାଙ୍କୁ ପଚାରିଥିଲେ ଆପଣମାନଙ୍କର ଗଣମାଧ୍ୟମର ପ୍ରତିନିଧିମାନେ ପଚାରିଥିଲେ ସେ ସେ ସମ୍ପର୍କରେ ଟିପ୍ପଣୀ ଦେଇଛନ୍ତି ଏଠି ଓଡ଼ିଶାରେ ପର୍ଯ୍ୟାୟକ୍ରମିକ ଋତୁକାଳୀନ ଫସଲ ସହ ମୂଲ୍ୟଯୁକ୍ତ କୃଷି ଆଧାରିତ କୃଷି ଏଠି କରିବାକୁ ପଡ଼ିବ ଏଠି ନାହିଁ ଓଡ଼ିଶାରେ ସେ ଭିତ୍ତିଭୂମି ନାହିଁ ଓଡ଼ିଶାରେ କେବଳ ଏଠି ଧାନ ଚାଷ କରାଯାଉଛି ଠିକ୍ ଅଛି ଯେଉଁ ଧାନ ଚାଷ ବି କରାଯାଉଛି ଗୋଟିଏ କଥା କୃଷି

ନଦୀ ଜଳ ନଦୀ ଜଳକୁ ଆଜି ଟୋପିଏ ନଦୀ ଜଳର ବ୍ୟବସ୍ଥା କରିଛନ୍ତି କି ଚାଷ ପାଇଁ ଆଜି ମହାନଦୀ ପାଇଁ କୁମ୍ଭୀର କାନ୍ଦଣା କାନ୍ଦୁଛନ୍ତି କାଲି କଂଗ୍ରେସର ବନ୍ଧୁମାନେ ଯାଇ ଛତିଶଗଡ଼ ସେ ବ୍ୟାରେଜ ଉପରେ ଛିଡ଼ା ହୋଇ ଦେଖଉଛନ୍ତି ଓଡ଼ିଶା ପଟ ଶୁଖିଲା ପଡ଼ିଛି ଛତିଶଗଡ଼ ଭରପୁର ପାଣି ଯେଉଁ ପାଣି ତ ଏଠି ଓଡ଼ିଶାର ଯେଉଁ ସ୍ରୋତ ନଦୀର ସ୍ରୋତ ତାକୁ ଇଏ କମ୍ପାନୀ କି ସେ ପାଣିକି ଦେଉଛନ୍ତି ଇଏ ରାଜ୍ୟ ସରକାର କମ୍ପାନୀ ହିତରେ ଅଛନ୍ତି ଚାଷୀଙ୍କ ହିତରେ ନାହାନ୍ତି ଏଠି ଦ୍ୱିତୀୟ ଫସଲ କରିବା ପାଇଁ ରବି ଫସଲ ହେଉ কি অন্ান্য যো ছিজিন অনুসাৰে ছিজনাল ক্ৰপ পাই এঠি ব্যৱস্থা নাই এঠি টেকন'লজি নাইশাৰে কেৱল কাগজপত্ৰ কৃষি যন্ত্ৰপাতি আম্ভ কৰি আপোনাক দেখি থাকে হাজাৰ হাজাৰ কোটি টকাৰ কৃষি যন্ত্ৰপাতি যোগাণৰে সবচিডি খাই যি শাসক দলৰ কৰ্মী মানে খাই যোন নিযুক্তি দিম এই কাম কৰিব আজি এঠি পাণৰ সুবিধা নাই নদী জল সুষম বন্টন করা যুটি অন্য রাজ্যের আজ উত্তরপ্রদেশ পঞ্জাব হরিয়া কুহতু এমানে পাঁড় আমি পাঁচ সেটি না সেটি গ্রাউন্ড ওয়াটর উপরে নির্ভর করে আজ সে জাতীয় স্তরের বহুত উচ্চরে কৃষি উৎপাদন কিন্তু ওশার উপলব্ধ আছে ভরপুর প্রাকৃতিক জল এটি অন্তু তা আমি সদুপযোগ করলে না ঠিকা সময় বিহটি পারলে নাষির যে সময় সারা ঔষধ আবশ্যকতা সে সময় আমি যোগাই দিয়ে না পরিশেষে এটা ভিত্তিভূমি না সম্ভাবনা আছে কিন্তু সরকার আন্তরিকতা কেউ না কেউ অভাব রে মানে লম্বা সময়ৰ গোটেই স্থায়ী চৰকাৰ এইৰ যাচক দল বা যিয়ে চৰকাৰে অঁ তল ঘোষণা কৰি যে আমি দশলক্ষ হেক্টৰ প্ৰতীবৰ্ষলচেচন কৰিবশাৰে ওড়িশাচী তাৰ সুবিধা পাই পঁয়ত্ৰিছ প্ৰশত প্ৰতী ব্লকে জলচেচন হ'ব এইচব বিভিন্ন ঘোষণা আহিছে কিন্তু তাৰ বাস্তৱতাৰে ৰা হৈ নাই আপোনাৰ এই কথা ক'ম ফেৰবি আজি আপোনাক কিন্তু বৰ্তমান বুজিব চাহবি ৰাউৰকে আম সৈত কংগ্ৰেছ নেতা বীৰেন সেনাপতি লগাতাৰ উপস্থিত অঁ আজি আপোনাক পুনিত কৰিবি আজা এইনটি কথা সামনা আছুৰি যে চাছীক কণ আৱশ্যকতা অঁ সি অধিক মাত্ৰাষ কৰিব অধিক উৎপাদন কৰিব তাৰ উৎপাদিত সামগ্ৰীক বিক্ৰি কৰি তাৰ তাৰ মূল্য পাইব বা ৰোজগাৰ বঢ়িব ইয়াৰপৰা বিভিন্ন আনুষংগিক আৱশ্যকতা পঢ়ুছে তাৰপিছত আপোনাৰ নজৰৰে

ଘୋଷଣା କରାଯାଇଥିଲା ସରକାର ଆସିଲା ବେଳେ ପଇଁତିରିଶ ପ୍ରତିଶତ ଜମିକୁ ଜଳସେଚିତ କରିବେ ତାହା ଏପର୍ଯ୍ୟନ୍ତ ସମ୍ଭବ ହେଲା ନାହିଁ ଦ୍ୱିତୀୟ କଥା ଆସିବ ଚାଷୀମାନଙ୍କୁ ବିହନ ଯୋଗାଣ ଚାଷୀମାନଙ୍କୁ କୀଟନାଶକ ଯୋଗାଣ ଚାଷୀମାନଙ୍କୁ ସାର ଯୋଗାଣ ଆପଣ ପ୍ରତ୍ୟେକ ବର୍ଷ ଆମେ ଆପଣମାନଙ୍କ ଜରିଆରେ ମଧ୍ୟ ଦେଖୁଛୁ ଏବଂ ଅନୁଭବ ବି କରୁଛୁ ଫିଲ୍ଡରେ କିଭଳି ଭାବରେ ଏ ସବୁ ଜିନିଷ ଠିକ ଭାବରେ ମିଳୁନାହିଁ ବାଟମାରଣା ହେଉଛି कला बजारे गोटे कथा एवं आसला चाषी उत्पादन कलापर उत्पादित सामग्री से धान हो बिक्री जो व्यवस्था से ठीक भाव कार्यकारी हो जो सर्वनिम्न सहायक मूल्य धार्य कराई धान रहा को कहना चाहे ये आम देख लु सुंदरगढ़ जिले में चाषी दलाल मान बिकले आठश हजार टं क्विंटाल

কোল্ড ষ্ট'ৰেজ গোটেই পাৰ্ট ফেৰবি আজিয়া সেই বিষয়ে আমি আলোচনা কৰিব কিন্তু শ্ৰীযুক্ত ৰবি দাস গোটেই কথা উঠা যে আমি জাতীয় হাৰ তুনাৰে আমাৰ উৎপাদন কেতিয়া হ'ল আজি এতিয়া গোটেই তথ্য আছিল আমি যদি দেখিবা খোদ ৰাজ্য চৰকাৰৰ অৰ্থনৈতিক চৰ্ভে ৰিপৰ্ট ক'ৰ যে চাউল উৎপাদন ক্ষেত্ৰতে আমি তাৰ বিষয়ে দেখা মুখ্য জিছ উৎপাদন মাত্র হেক্টর পিছা দুই কেজি উৎপাদন করুচি সেটি আমি জাতীয় হার যদি দেখা দুই হাজার কেজি উৎপাদন করছি মানে জাতীয় হারের উৎপাদন হোক সেমি ডা পাঁচশো কেজি হেক্টর পিছা ওড়শার উৎপাদন হচ্ছে জাতীয় হারের উৎপাদন কেত হোচি আঠশ কেজি তা তেয়াশ প্রত অধিক ওশা ঠার সেমতি আলু বার হাজার কেজি ওশার উৎপাদন হোচি जितिय हारखापाखी दुई गुण अधिक तेईस हजार सौ सतुरी के जी तेयानबे प्रतिशत अधिक सेमती पिज आज दस हजार हाँ छश तेरह के जी ओार उत्पादन होक्टर पिछा जितिय हार जयर में षोलो हजार हाँ आठश पचस्तरी के जी उत्पादन होपादन क्षमता आमर कहीं बढ़ी पार नहीं जो ज़, ज़, वर्ष भी अधिक मानने उत्पादन हो সে সেই বর্ষ আমি তাকে রক্ষা সুবিধা হলে যা শীতল ভণ্ডার কথা কুড়ে এই উৎপাদন তারা রেযুক্ত রবি দাস কৃষি বজার করুছে। যে রাজ্য অধিকার অধিকা জমি উৎপাদন হব ঠিক ভাবে আজ্ঞা চাষী উৎপাদিকা শক্তি বড় এবং অধিকা ফসল সবু ক্ষেত্রে উৎপাদন হলে চাষির আয় ব্যা কিন্তু আমি সবুজ আমরে এতে করুচু আ যেমন আপনার তথ্য দেলে সবু ক্ষেত্রে আমার শক্তি জাতীয় হার ঠার যথেষ্ট কম আজ সবুত আচ্ছা তাহলে কোণ কৃষি বাজার করুছি আমার জলসেচন সুবিধা থাইকি মধ্যবি সারা ভারতবর্ষের এগার ভাগ জল ওড়শার কিন্তু ওড়িশ নয়

আমি এইসব জিনিস উৎপাদন করি পাবনু আমার দেখুন যদি কে আলু পিঁয় টমাটো আমি যে কে না তা যা দরকার যেমন কে শীতল ভণ্ডার দরকার চাষ মানে করবে ঠিক সে বিহান দরকার সে যে কাম তার কৃষি বিভাগ কম কাই কৃষি বিভাগ বজেটে পয়সা দিয়া যাব কোটি কোটি টাকা নষ্ট করছেন যদি প্রতি বর্ষ তার উত্তর দেবে মানে আপনার প্রতি বর্ষ খরচের যদি উত্তর ন আসব সেই অনুসার সবুটি বৃদ্ধি নহেলা

এবং যে আবশ্যকতা যা আমি আলোচনা করলে আমিষ্ট অতিথি মানে কুলে যে সরকার কেউঠি না কেউ বিফল হয়েছেন আয় বৃদ্ধি করা ক্ষেত্রে এবং তা ঘোষণা কু সফলভাবে রূপায়ন করা ক্ষেত্রে মুিথরে যাবি চাহবি শ্রীযুক্ত শ্রীরঞ্জন মঙ্গারাজ পাখু যা শ্রীযুক্ত রবি দাস কুলে যে আজ্ঞা বজেট হোক কিন্তু এই যে উৎপাদন বড় কথা আমি অন্য রাজ্য সহিত তুলনা কলে তো আমার মুন্ড নই যাব আমি জাতীয় স্তর সাংে যে জাতীয় হার সাথে তুলে করুম সে আমি পছরে পড়ুচার এটি

कोणतो कितवडे बेसिक पॉइंट को डिबग आकडे एटी चासी केस प्रथम था ओडिशा सरकार एकपर्यंत क्षेत्र चासी केस से नाममात्र चासी केस से ভাগচাছি কি আছে তাহিট কলে নাই যোন চাছী আয় বৃদ্ধি পাই যি কািয়া যোজনা কলে সেই কািয়া যোজনা কি কথাটো বহুত তৰ্জমা হৈ গণমাধ্যমেৰে ই গোটেই কথা গ'ল এই চাছী উৎপাদন উৎপাদিত দ্ৰব্য কু ৰখিবা চৰকাৰে চৌদ লক্ষ মেট্ৰিক টন ধান চাউল ৰখিব গোডাউন অঁ ইয়ে পঁয়ঠি লক্ষ মেট্ৰিক টন আহান কৰোঁ কেন্দ্ৰ ঠাৰ আমি ধান কি বছ পঁষি লক্ষ মেট্ৰিক টন ধান কিন্ত্ৰ ইণ্ডেক দে তদনুচাৰে ধান কিনা আৰম্ভ হল এবি নক্ষ দহ লক্ষ মেট্ৰিক টন ধান ই কি পাৰিলে নাই এই বৰ্ষ এইবছ মণ্ড মানে বল চিত্ৰ দেখি থে আপোনাৰ ধান গজা হৈগলা ধান সেই নষ্ট হৈগা হাজাৰ হাজাৰ বস্তা ধান চাছি বিক্ৰি কৰি পাৰিলেনি শাক মাছ দৰৰে দল বিকিলে মণ্ড খোলিবাৰে বিলম্বলে চাছী দল শিকাৰ হ'ল আৰু মণ্ড খুলি পাৰিলেনি যথা সময়েৰে মণ্ড খুলি পাৰিলেনি মণ্ডৰ অৱধি পূৰ্ব মণ্ড সমাপ্ত কৰিদে টোকন লাভ কৰিদে ধান বৰ্তমান চাি বিকি পাৰিলে ত'াৰ চা আয়ি বঢ়িব ওচাৰে এইভি অৱস্থা যদি জাৰি ৰা আয়ু এটি কেমি বঢ়িব এতিয়া আজিকা দিন যোন ঋণ ব্যৱস্থা য' বেংকিং কথা এটি চলিছে যোন বেংকিং চিষ্টম আপোনাৰ কোনো ক্ষেত্ৰতে ঋণ আজি চাছ কাম আৰণ দিয়া যাব অগষ্ট মাছৰে চপ্টেম্বৰ মাছৰেচী পাৰিব ঋণ ঋণ এবাৰ আৰম্ভ হৈ কোপৰেট চোচাইটে ঋণ এপ্লিন্ত ঋণ দেতি কৰী সৈতে যোন যোন কথা কেন্দ্ৰ মৎস্য পশু সম্পদ ৰাষ্ট্ৰমন্ত্ৰী আছিলে সেই এটি কৰিছিল এটি গোপালৰ সুবিধা নাই এটি ঝেলে চাষ সুবিধা নাই এটি কুকুড়া কুকুরা সুবিধা নাই ব্যাংক গলা বেড়ে ব্যাঙ্ক পঠো যা সেটি সেটিক ব্যাঙ্ক দেওয়া রি নোজেক্টা অফিসর কিন্তু ব্যাংক সাংশন করু নাই এটি ব্যাঙ্কিং ব্যবস্থার সুধার আনতো এটি রাজ্য সরকার রাজ্যের ব্যাঙ্কর্স মানে কী এইভাবে মনোবৃত্তি রাখুম চাষীপ তাহলে চাষি ঋণ বঞ্চিত হোচ্ছি

ଫାଇଦା ଉଠାଉଛନ୍ତି ଆଜ୍ଞା ଫେରିବି ଫେରିବି ଆପଣଙ୍କ ପାଖକୁ କିନ୍ତୁ ବିରେନ୍ବାବୁଙ୍କ ପାଖକୁ ଯିବା ପାଇଁ ଚାହିଁବି ସେ କହୁଥିଲେ ଯେ ଶୀତଳ ଭଣ୍ଡାରର ଆଜ୍ଞା ସମସ୍ୟା ଆମ ରାଜ୍ୟରେ ପ୍ରବଳ ଆମେ ଯଦି ଆଜ୍ଞା ତଥ୍ୟ କଥା ଦେଖିବା ନିଜେ ରାଜ୍ୟ ସରକାର ଯେଉଁ ତଥ୍ୟ ଦେଇଛନ୍ତି ଆମ ପାଖରେ ଆମ ରାଜ୍ୟରେ ଶହେ ଅଠେଇଶଟି ଶୀତଳ ଭଣ୍ଡାର ଅଛି କିନ୍ତୁ ତା' ଭିତରୁ ଆଜ୍ଞା କାର୍ଯ୍ୟକ୍ଷମ କେତୋଟି ଅଛି ମାତ୍ର ଅଣଚାଶଟି ଏବଂ ଅଚଳ ହୋଇପଡ଼ିଛି ଆହୁରି ଅଣାଅଶୀଟି ତ ଆଜ୍ଞା ଆମେ ଯେତେବେଳେ ବିଭିନ୍ନ ସମୟରେ ଦେଖୁଛନ୍ତି ମାର୍କେଟର ପ୍ରାଇସ୍

কিন্তু সরকারকর মুজো কথা কইলে সরকারকর নীতি কিছে নাহি এবং সরকার আদো চাচিমানকর সমস্যা প্রতি সংবেদনশীল নহন্তি এটি মুজো আপনক কওতেলে সুন্দরগড় জেলা এ জেলারে পরিবার চাচো গটে নওয়া গাঁ আছে আমর গটে সেটা পরিবার গটে এতম বহুত বড় হাব সেটা গটে প্রচুর পরিবার উৎপাদন হয় কিন্তু দুঃখর কথা আছে শীতল বনার নাই એટલે ગત માસ તળે આજ્ઞા ટમાટર પાંચ ટકા છા દર બી હો આજે અશી ટં આજી અશી ટંારે એટલે બી હું કારણ તાકુ સંરક્ષિત કરી રખવા નહીં આળુ પીયાજ છાડતું એ તો આમર જે ઉત્પાદન હું તે આશ્યકતા મેન્ટર રાજ્ય આણવા પડુ છે કે જે પનીપરવા ઉત્પાદન હું છે આવશ્યક વ્યવસ્થા આવશ્યકસ્તા ଯଦି ସେ ବ୍ୟବସ୍ଥା ହୁଅନ୍ତା ତାହେଲେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଚାଷୀ ସେଥିରୁ ଫାଇଦା ପାଇପାରନ୍ତେ ଶୀତଳ ଭଣ୍ଡାରରେ ତାଙ୍କର ସାମଗ୍ରୀ କି ରଖି ଉତ୍ପାଦିତ ସାମଗ୍ରୀକୁ ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ବିକିପାରନ୍ତେ ଦୁଇ ପଇସା ଭଲ ପାଇପାରନ୍ତେ ସେସବୁ କଥା ମଧ୍ୟ ନାହିଁ ଯେଉଁଥିପାଇଁ କି ଚାଷୀ ତାର ଉଚିତ ମୂଲ୍ୟ ମଧ୍ୟ ପାଉନାହିଁ ତେଣୁ ଏ କଥା କେବଳ ସୁନ୍ଦରଗଡ଼ ଜିଲ୍ଲା ନୁହେଁ ପଶ୍ଚିମ ଓଡ଼ିଶାର ବିଭିନ୍ନ ଅଞ୍ଚଳରେ ମଧ୍ୟ ଆମେ ଦେଖୁଛୁ ଏ ଅବ୍ୟବସ୍ଥା ଲାଗି ରହିଛି କିନ୍ତୁ ସରକାର শীতল ভণ্ডার খোলবে কীত ভন্ডার যা খোলি গুটে পরে গুটে বন্ধ হচ্ছে এবং সে ক্ষেত্র প্রত্যেক সরকার নজর হি নাহতি ভাবে আজ্ঞা মু যা চাহিবি শ্রীযুক্ত রবি দাস আজ্ঞা এটি শীতল ভণ্ডার গোটে পার্ট আম আমাকে অচল শীতল ভণ্ডার প্রবল অন্তল কিন্তু সচল বা শীতল ভণ্ডার সংখ্যা বহু কম আমি এটি জলসেচন কথা প্রতি ইলেকশন আসুচি এত ম্যানিফেষ্টোরে শাসক দল মানে রাখুম বিরোধী দল মানে রুমান কিন্তু প্রকৃত জলসেচন কেতে হোক আপনার দেখুমাসী বি দেখুম তাহলে আজ্ঞা এটি আমি যেতবাদ যোজনাগুক করছেন কা যোজনা হো কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী কিষান নিধি যোজনা হো বিভিন্ন যোজনা হো এই যোজনাগুক প্রকৃত এটি চাষী মানুষ মিল কথা মিলুচি কি যাহাকু মানে কসল কথাটি কোণ আজ্ঞা আপন যদি চাষরে লাভদায়ক ন করি পারিবে চাষী যদি আয় ন পারিবো তার চাষে বে গুড় আগ্রহ আসিও কি আজ্ঞা বাদ্য বাদকতা কত লোক চাষ করুছন হুম যদি আয় বৃদ্ধি ন হলা চা চাষে লোকম লোক হব কি আপন কো সীমিত অঞ্চলে মু কইবি আজ্ঞা যেমতি হীরাকুদ কমান্ড এরিয়া রে বরগড় আউ মু যাই আসলি বেবি দেখি আসলি আজ্ঞা সোনপুর পাখ অঞ্চল যে হীরাকুদ কমান্ড এরিয়ার বরগড় সেই সেইসব অঞ্চলের ওটা ধানর সেটি কিছু কাম হচ্ছে দুইটাক ফসল উৎপাদন ভালো হচ্ছে কিন্তু অন্য এরিয়ার সেটা না আমার একর বি না সেটা এবং ওড়শার কতক অঞ্চলের যেমন কহলে সুন্দরগড় সেটি হচ্ছে আপনার যদি কোরাপুট যাবে কোরাপুটর যে পনিপর কোটা অঞ্চলের যেতে হোচি তার অধিকাংশ শাক মল দরের আন্ধ্র বেপারে নেই কেন এটি কিছু শীতল নাই এটি রক্ষা কিছু ব্যবস্থা ওড়শার বহুত অঞ্চলের চাষী মানে যদি চাষটা গোটে লাভদায়ক সংস্থা পরিণত ন হব চাষ লোক আগ্রহী বেখে এ অনগ্রহ বড়ি যাই চাষী ভিতরে খালি বাধ হয়েকি ধান করুক

যি কথা আমি আলোচনা কৰোঁ যে আউচে লোক কথা বা ৰুলুনি যে চাছ কাম যা কি আনন্দ তাৰ এবাৰ কাম যাৰ তাৰ দুখ হি দুখ মানে সি যা উৎপাদন কৰিব পাৰিব নাই সঠিক তাৰ মূল্য পাইপাৰিব নাই যদি বক্ৰি কৰ অভাৱী বিক্ৰি কৰব চৰকাৰ পক্ষু যুবিধা মিল তাহিপাৰিব নাই ত'লে চাছ কাম প্ৰত্যা চাছ প্ৰত্যা আগ্ৰহ কোৱাডু আচিব କରୁଛନ୍ତି ତାଙ୍କର ଆୟ କେମିତି ବଢ଼ିବ ଏଇଟା ବିଭିନ୍ନ ବଡ଼ ବିତର୍କିତ ପ୍ରସଙ୍ଗ ଯେତେ ବିତର୍କ କଲେ ତ ସମୟ ଅଭାବ ରହିବ ମୁଁ ସମସ୍ତଙ୍କୁ ପୁଣି ଥରେ ଆମ ଅତିଥିମାନଙ୍କୁ ଧନ୍ୟବାଦ ଦେବା ପାଇଁ ଚାହିଁବି ଆଜି ପ୍ରଶ୍ନକାଳରେ ଆମ ସହିତ ସାମିଲ ହୋଇଥିବାରୁ ଏବଂ ଆଲୋଚନା କରିଥିବାରୁ ବର୍ତ୍ତମାନ ତ ସମୟ ସରିଛି ଆମେ ପ୍ରଶ୍ନକାଳକୁ ଏଇଠି ରଖିବା ନମସ୍କାର